السلام عليكم. عملنا من اللي فيها عمل بقى شو نسمي بصال আমি আসছি মানে উনি অসুস্থ এখন সুস্থ আছে সাহায্যিক মানে আল্লাহর রহমতে ভালো আছে আমি কুমিল্লা থেকে আসছি মা যা ব্যথা গার ব্যথা ফিরিমে রুগুলের মেঝে ব্যথা আসলে আমার সমস্যা হইতো অনেক সমস্যা হইতো মানে কাজ করলে কষ্ট হইতো মানে হাঁটা চলা করলে কষ্ট হইতো হাত পা ঝিমঝিমে হইতো অবশ্যই হইতো এরকম হইতো হ্যাঁ ব্যথার জন্য মানে কষ্ট পাইছি মানে কাঁদছিও এখন তো ভালোই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ব্যথার জন্য ঘুমাইতে পারছি না সারা রাত জেগে থাকছি ফটফট করে গরম পানি দিয়ে নিয়ে সেক দিছি এরকম করছি আর কি আমি আজকে 12 বছর ধরে ব্যথাটা ভুগছি মানে এখন সারা কাছে আছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এমন সময় ছিল ঘুমাইতে পারতাম না হাঁটতে পারতাম না ব্যথার জন্য মাঝে মধ্যে আমার এরকম ব্যথা হইতো মনে হয় যে কষ্ট লাগতো মরে যাইতে মন চাইতে আমার মেয়ের জামাই অসুস্থ হয়েছে মেয়ের জামাই এখানে মানে মোবাইলে এর দিকে আসছে আইয়ে সুস্থ হয়েছে তো পরে আমারে আনছে আমার মেয়ের জামাই এখানে আইয়ে সুস্থ হয়েছে আরো অন্য অন্য রুগীরও আনছে ওরাও সুস্থ হয়েছে আমারও আনছে আমিও সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার হাত পা ঝিমঝিমে না ব্যথা করে না মানে অবশ্যই আসে না ভালো আছি নাচতে পারি ঘুমাইলেও ব্যথা করে না এই রোগের জন্য আমি 8-9 জন ডাক্তার দেখাইছি ওষুধ খাইলে কয়েকদিন ভালো থাকছি পরে আবার গেছি আবার খাইলে কয়েকদিন ভালো থাকছি মানে রোগটা যে কি আমার সমস্যাটা এটা এটা ধরতে পারছে না আর কি ঠিক মতো আমার অন্য কোনো সারে এই সমস্যাটা ধরতে পারে না সবগুলো সারের কাছে আসার পরে আমার এই সমস্যাটা ধরা হচ্ছে আমার রোগটার নাম হচ্ছে ফিয়েরেডি এখানকার সবাই ভালো মানে আমার থেরাপি দিছে হ্যাঁ পরে আমার মানে খালার আছে খালারও সেবা যত্ন করছে সবাই ভালোই আছে তারপরে সিস্টার তারাও আছে না ভালোই ইয়ে করছে দেখাশোনা করছে পরিবেশ তো ভালোই ঠিক আছে আমার সবাই দেখলে বলতে আংটি ভালো আছেন কেমন আছেন কোনো সমস্যা হলে আমার কাছে বললেন স্যার আপনাকে আমি ধন্যবাদ দিলাম আমি যেন আপনার কাছে আইয়া রোগটাও ধরা হলো আমি সুস্থ হইলাম ভালো হইলাম আরো ধরুন অনেক মানুষ আইয়া ভালো হয় আমি যে এখানে আসছি চিকিৎসা হচ্ছি ভালো হচ্ছে আপনারাও সবাই এখানে আসেন সবাই ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল